ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ওড়িশার বালেশ্বরে মৃত্যু হয় সতীর শাহজাদপুর এলাকার বছর ১৭র হারুন বাদশাহ নামে এক যুবকের। দুর্ঘটনার তিন দিন পর দেহ নিয়ে আসা হয় বাড়িতে। আজ সকালে হারুন বাদশাহর বাড়িতে সমবেদনা জানাতে গেলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সতীর বিধায়ক ইমানী বিশ্বাস সহ সতী থানার ভারপ্রাপ্ত অফিসার প্রসূন মিশ্র। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে, আগামী দিনে পাশে থাকার বার্তা দেন জনপ্রতিনিধিরা। পাশাপাশি রাজ্য সরকার পরিবারের চাকরি দেওয়ার কথা বলেন, সেই চাকরি সমস্ত নিয়ম ইতিমধ্যে শেষ করে বাড়ির বড় ছেলেকে দেওয়া হবে রাজ্য কনস্টেবলের চাকরি, এমনটাই জানান জনপ্রতিনিধিরা। পাশাপাশি জনপ্রতিনিধিরা পরিবারের হাতে তুলে দেন পার্টির পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক। পলাশ সিংহের রিপোর্ট, NTVWB। যে ঘটনার কেন দুর্ঘটনা হয় তখন শোনার পর সঙ্গে সঙ্গে স্থানীয় প্রধান, আমার অঞ্চল প্রেসিডেন্ট, নেতৃত্ব যারা আছে তাদের কাছে খবর পৌঁছানো হয় এবং অত্যন্ত তৎপর আমার এলাকার পুলিশ, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এবং আধিকারিকগণ সে খবর নিয়ে মেসেজগুলো দেয়। পাশাপাশি যখন গত পরশু দিনকে বডিটা আসে, আমরা নিজেই সমস্ত নেতৃত্ব প্রধান থেকে শুরু করি এবং প্রধানের নিজের রিলেটিভ ওনার বংশে আমরা সেখানে আসি। এমপি সাহেব আমার সঙ্গে যোগাযোগ করেন, ভাই এই দুর্ঘটনা হয়েছে যেহেতু আমি আহমেদাবাদে একসঙ্গে আসার কথা, যাই হোক আমাদের পার্টি প্রোগ্রামের জন্য এমপি সাহেব হয়তো আসতে পারেননি, আমরা একসঙ্গে এসে আমরা এমপি সাহেবের সহযোগিতা নিয়ে আমরা মাটি থেকে শুরু করে দাপন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ছিলাম। পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল দুর্ঘটনা উনি তৎপর যে সহযোগিতাটা করেছেন, উড়িষ্যা থেকে শুরু করে সমস্ত হসপিটালে যারা আহত নিহত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং আপনারা আসলে দেখেছেন গতকালকে ইন্ডোর স্টেডিয়ামে, নেতাজির স্টেডিয়ামে উনি প্রত্যেকটা পরিবারের যারা আহত ট্রেন দুর্ঘটনা হয়েছেন তাদেরকে ডেকে কাউকে ৫ লাখ ২ লাখ ১ লাখ সেভাবে আর্থিক সহযোগিতা করছেন। পাশাপাশি ইনিও হারুন বাদশাহ বলে একজন যে মারা গেছেন সেও পেয়েছেন, এবং আমাদের পার্টির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এমপি সাহেবের কাছে আসেন, মন্ত্রী মহোদয়ের কাছে আসেন, সেখানে গেছে আমরা তার আজকে সামান্য একটা অনুদান নিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছি, এবং পরিবারের তরফ থেকেও আমরা আশ্বাস দিচ্ছি যেভাবে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তার পরিবারকে একটা চাকরি দেওয়া হবে, তার বড় ছেলের নামটা নথিভুক্ত করা হয়েছে। এটা আমাদের আকরুজ্জামান সাহেব মন্ত্রী সাহেব বললেন, আমার এমপি খলিল সাহেব বললেন, এবং আমরাও সকলে ওনার পরিবারের পাশে আছি, এবং আমাদের নিজের পরিবারের লোক ইনি একদম ক্লোজ আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের লোক, একটু বলতে পারি। হ্যাঁ চলো দেখুন, আমরা এসেছি আমাদের সুতিরটু ব্লকের উমরাপুর যেতে শাহজাদপুর গ্রামে। গত ২ তারিখ যে আমাদের দেশের যে সর্ববৃহত্তম যে রেল দুর্ঘটনায় আমাদের এই গ্রামের এই বাড়িরই হারুন রশিদ অ্যাক্সিডেন্ট আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। আমাদের ঘটনার পরে পরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে শুধু যাওয়াই নাই, সমস্ত রকমের ব্যবস্থা তিনি করেছেন, ডাক্তার পাঠানো থেকে অ্যাম্বুলেন্স পাঠানো থেকে, এবং শুধু তাই না ডেড বডিকে নিয়ে আসার জন্য বিভিন্ন আধিকারিকদেরকেও তিনি তৎপরতার সঙ্গে পাঠিয়ে আনিয়েছেন আর কি। পাশাপাশি আপনারা গতকালকে দেখলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই যে সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজে তিনি যে অনুদান দেওয়া এবং তিনি যে পরিবারকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে একটি করে কাজ দেওয়া, চাকরি দেওয়া, এটা হচ্ছে মানবিক দিক আর কি, এবং এগুলো তিনি বরাবরই করে আসছেন, বাংলার মানুষের পাশে থেকে করে যাচ্ছেন। আমরা পার্টির নির্দেশক্রমে, আমরা আমাদের যুবনেতা অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে আমরা এই পরিবারের কাছে এসেছি আমরা সমবেদনা জানানোর জন্য। সেই সঙ্গে আমরা সকলেই আমরা এই পরিবারের জন্য, এই ছেলের জন্য দোয়া করব যেন তার আত্মার শান্তি কামনা করে আর কি। আজকে এই পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমাদের নির্দেশে, পার্টির নির্দেশে আমাদের সম্মানীয় আমাদের জেলার মন্ত্রী আকরুজ্জামান সাহেব আছেন, আমাদের এখানকার স্থানীয় বিধায়ক ইমানী বিশ্বাস আছেন, এবং সর্বস্তরের নেতৃত্ব রয়েছেন, এবং এছাড়াও স্থানীয় লোকজন আছেনই আর কি। পার্টির নির্দেশ ক্রমে যে একটা আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে আমাদেরকে বলেছেন সেটাও হাতে তুলে দেওয়া হবে আর কি, যেন পরিবারের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমরা ভবিষ্যতে এই পরিবারের পাশে আছি, আমাদের পার্টির লোকজন আছে এবং থাকবে। চাকরি কি আজকে প্রসেসটা আরম্ভ করে দিয়েছে খুব তাড়াতাড়ি।